করোনায় প্রশাসনে কড়াকড়িতে রাজধানীতে জমে ওঠেনি 2021 খ্রিস্টবর্ষ বরণ অনুষ্ঠান। উন্মুক্ত স্থানে বর্ষবরণের আয়োজনে ছিল প্রশাসনের নিষেধাজ্ঞা। তবে বিভিন্ন বাসাবাড়ি ও পাঁচ তারকা হোটেলে সীমিত পরিসরে নতুন বছরকে উদযাপন করেছে নগরবাসী। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও র‍্যাব। সোহান খানের প্রতিবেদন। 2020 সাল জুড়েই সারা বিশ্বে ছিল করোনা মহামারীর প্রকোপ, তাই করোনাকে উপেক্ষা করেই ঢাকার রেডিসন ব্লুর লবিতে দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রম ধর্মী বর্ণিল অনুষ্ঠানের। ২০২১ খ্রিস্টবর্ষকে বরণে কাউন্টডাউনের মধ্য দিয়ে ঘড়ির কাঁটা যখন পৌঁছে ১২টায়, ঠিক সেই মুহূর্তেই মেতে ওঠে দর্শনার্থীরা। বর্ষবরণের এই বর্ণিল আয়োজনে অংশ নিয়ে উপস্থিত শিশুসহ যুগলরা জানালেন প্রাপ্তি ও আগামীর প্রত্যাশার কথা। আমরা আজকে সেলিব্রেট করলাম যাতে আগামী বছরটা অনেক ভালো যায়, যাতে এরকম প্যান্ডামিকের মধ্যে না যায়। ওভারঅল সেটা অর্থনৈতিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, বিশ্বময় জানি সর্বোপরি এ করোনা থেকে শান্তিময় একটা পৃথিবী আবার আমরা আগামীতে এই 2021-এ পাড়া দিতে পারি। এদিকে প্রশাসনের বিধিনিষেধে আটকে গেছে উন্মুক্ত স্থানের জনসমাগম, আতশবাজি ও নগরবাসীর আনন্দ উল্লাসে নেই তেমন উচ্ছ্বাস। অনেকটাই নীরব ছিল হাতিরঝিল ও টিয়াচ্ছি এলাকা, তবে সরব ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া গুলশানে সংবাদ সম্মেলনে নতুন বছর উদযাপনকে ঘিরে রাজধানীর নিরাপত্তা নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সারা শহরব্যাপী ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নাই, আমাদের আলাদা কোনো হুমকিও নাই। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। এ সময় দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। সুহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসটিভি সাথে আছি সবসময়।